হ্যালো ভিউয়ার্স, টেকরুমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে। তো ইউটিউবে ভিডিওর শেষে যে অ্যাডগুলো আসে, যে অন্য অন্য ভিডিওর অ্যাডগুলো যে আসে, সাবস্ক্রাইবের লিঙ্ক অথবা অন্য ভিডিওর অ্যাড, ওই অ্যাডগুলো কীভাবে সেট করা যায় সে বিষয়ে আজকে বলবো। তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে সেট করা যায়, কিছু একটা এরকম। তো এই অ্যাডগুলো কীভাবে সেট করা যায় সেটা আজকে বলবো আপনাদেরকে। তো চলুন দেখা যাক কীভাবে অ্যাডগুলো সেট করা যায়। তো ফার্স্টে আপনার ডেস্কটপের চিনির মতন মিষ্টি যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করবেন। তো আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি। তো এখানে আমার চ্যানেলে ঢুকবো। এখন সিম্পলি চ্যানেল ঢুকলাম। এখন এখানে ক্রিয়েটর স্টুডিও আছে, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার ভিডিওগুলো চলে আসবে এখানে। তো ভিডিওগুলো চলে আসলে আপনি যে ভিডিওতে অন্য ভিডিওগুলো অ্যাড করবেন ওই ভিডিওতে ক্লিক করবেন। সিম্পলি আমি এটার ভিতরে অ্যাড করব। তো এইখানে এই যে এডিটের পরে যে তীরের মতন যে একটা চিহ্ন দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই নিচে যাবেন, এখানে লেখা আছে ইন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটাইজেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এটা চলে আসবে, এটা একবারে শেষে যেখানে এই অ্যাডগুলো সেট হবে ওইখানে চলে যাবে অটোমেটিকলি। তো আমার সেট করা আছে, তো আমি এগুলো ডিলিট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে অ্যাড করা যায়। তো এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। তো এখন এখানে আমি অ্যাড সেট করব। তো ফার্স্টে আপনাদেরকে এই অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে সাবস্ক্রাইব। তো আমি ফার্স্টে সাবস্ক্রাইব লিঙ্কটা এখানে ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলে এখানে চলে আসবে, এই যে এটা এখানে চলে আসছে। এখন আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, যে লেখা আছে ইউজ টেমপ্লেট। এখানে ক্লিক করে যে এখানে কোন স্টাইলে আপনি সেট করতে চান ওই স্টাইলগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেওয়া আছে। তো আমি এটা চুজ করব, আমি এটা সেট করে দেবো। তো যে এখানে চলে আসছে, এখন এখানে যে ভিডিওটি অ্যাড করবেন এই অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওগুলো চলে আসবে। তো ভিডিওগুলো অ্যাড করতে পারেন, এখানে আপনি চুজ করেও অ্যাড করতে পারেন, অথবা এই যে মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও যেটা আপনি রিসেন্টলি আপলোড করছেন ওই ভিডিওটা এখানে চলে যাবে, অথবা এই বেস্ট ভিউয়ার যে ভিডিওতে আপনার বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটা আপনার এখানে চলে যাবে। তো আমি চুজ করে নেব, তো আমি এটা চুজ করলাম, চুজ করে এখানে সেট করে দিব, ইচ্ছা মতন যে কোনো জায়গায় সেট করতে পারি। তো এটা আমি এখানে সেট করে দিলাম। তো আরেকটা ভিডিও এখানে অ্যাড করার জন্য যে এখানে আবার অ্যাড এলিমেন্ট এ ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে যে এখানে লেখা আছে ভিডিও অর আদার প্লে লিস্টের যাই হোক, তো এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে ক্লিক করে চুজে গিয়ে আমি এটা সেট করে দেব। তো এটা এখানে সেট হয়ে গেছে। এখন আপনি প্রিভিউ দেখতে পারেন, এই যে এখানে প্রিভিউ লেখা আছে, প্রিভিউতে ক্লিক করলে এটা প্রিভিউ হবে, এই যে এভাবে চলে আসবে। তো এভাবে আপনি সেট করতে পারবেন, এটা এভাবে সেট করে এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে এটা সেট হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে একটি থামস আপ দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো ভিডিও আমার মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Allah, Allah.